বিজ্ঞানীদের কিংবা যারা চিকিৎসক মহলের শীর্ষে রয়েছেন দেশের এবং বিদেশে সকলের একটা ধারণা যে কোভিডের তৃতীয় ঢেউ যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে এবং সেটাকে মাথায় রেখে এমনিতেই গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে সমগ্র ব্যবস্থাপনা আইসিইউ বাড়ানো থেকে শুরু করে আপনারা জানেন সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে কোভিডকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং তার জন্য উন্নত চিকিৎসা প্রদানের জন্য রাজ্য সরকার যে ব্যবস্থা করছে এবং প্রতিনিয়ত যে সেই প্রয়াস জারি রয়েছে তারই অঙ্গ হিসেবে 125 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়াটা শুরু হচ্ছে কারণ গোটা দেশে এখন কোভিড কিছুটা নিয়ন্ত্রিত হলে আমরা দেখতে পাই শুধুমাত্র সরকারের উদাসীনতার কারণে একমাত্র কেরল রাজ্য কেরালা সেখানে বর্তমান গোটা দেশের মধ্যে যত পরিমাণ পজিটিভ সংখ্যা বাড়ছে তার প্রায় 60 থেকে 70% কিংবা 75% শুধুমাত্র কেরালা রাজ্যের মধ্যে হচ্ছে। এটা হচ্ছে সেই সরকারের উদাসীনতা ব্যর্থতা এবং আগাম প্রস্তুতি ছাড়া যারাই এখানে বিরোধী দলগুলি ত্রিপুরা সরকারের প্রতি বারবার এমন বলছিল যেখানে মনে হয়েছিল আমাদের একটা সময় কেরলে বোধহয় কোভিড একেবারেই নেই বা প্রথম বোধহয় দেশ থেকে কোভিড নির্মূল হবে কেরল রাজ্যে, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল ঠিক উল্টো চলছে। গোটা দেশে যেখানে নিয়ন্ত্রিত রয়েছে শুধু সেই সরকারের উদাসীনতা অবদার্থতা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ না করা স্বাস্থ্য পরিষেবা ঢেলে না সাজানো এই সমস্ত কারণে কেরালার আজকে অবস্থা সবচেয়ে ভয়াবহ কোভিডের নিরিখে যদি আমরা বলি। কাজেই এই জন্যে রাজ্য সরকার তৎপর রয়েছেন ত্রিপুরার মানুষকে বাঁচানোর জন্য এবং এই রাজ্যে কোভিড নিয়ন্ত্রণের জন্য সর্বতোভাবে প্রয়াস নিয়েছেন এবং তার জন্যই আমরা এই উদ্যোগকে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এই বন্ধের বিরোধিতা মানুষই করি, আমাদের টিকিটিং এর কোনো দরকার হবে না, প্রশাসন প্রশাসনের কাজ করবে, মানুষ তার বিরোধিতা করবে, কারণ এই বন্ধ ত্রিপুরায় না গোটা ভারতবর্ষে একটা অর্থনৈতিক কোভিডের কারণে যখন একটা অর্থনৈতিক জটিল আবর্ত তৈরি হয়েছিল সেখান থেকে দেশটা যখন আস্তে আস্তে বেরিয়ে আসছে একটা সমৃদ্ধির পথে যখন এগিয়ে চলছে সেই মুহূর্তে বন্ধ ডেকে যে রাজ্যটাকে ক্ষতিগ্রস্ত করা এবং দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় সেটা মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা পৌঁছে দেব যে আপনারা বন্ধের বিরোধিতা করবেন, আমরা কেন বিরোধিতা করবো? শুধু সবাই বিরোধিতা করবে এটা আমরা বিশ্বাস করি। এটা সরাসরি আমরা তার আগে প্রেস মিট করে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হয়েছে, আপনারা সেখানে ছিলেন, প্রত্যেক মিডিয়া বন্ধু যারা আছেন সবাই সেখানে ছিলেন, প্রশাসনকেও প্রশাসনিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বাকিটা তো আপনারা আইনগত বিষয় এটা আপনারা সবকটাই অবগত আছেন। একটা বিষয় জানতে চাইছিলাম, আপনি হয়তো টিভি পর্দায় দেখেছেন যে একটা রাজ্য যদি থাকে যেটা ইতিহাস হয়ে আছে গণতন্ত্রকে কি করে গলা টিপে হত্যা করতে হয়, সততই বলছি কোভিডের কথা আমি একটু আগেই বলি, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি এবং বিজেপি সরকারের সাফল্য যে কোভিড নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সাফল্যের মুখ যদি কোনো রাজ্য দেখে থাকে সেটা ত্রিপুরা রাজ্য দেখেছে এবং উন্নত একটা স্বাস্থ্য পরিষেবা একটা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি, কিন্তু তারপরেও তৃতীয় ঢেউয়ের যেই সংকেত বিশেষজ্ঞরা দিচ্ছেন সেই তৃতীয় ঢেউ ঠেকাতে গেলে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া প্রয়োজন এবং সেই নিরিখে এটা নিশ্চিত জেলা শাসকের সেটা এখতিয়ার, যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়টা জেলা শাসকের উপরে ন্যস্ত রয়েছে, কাজেই তৃতীয় ঢেউ ঠেকানোর জন্যে ত্রিপুরায় 4 নভেম্বর পর্যন্ত জেলা শাসক যেটা জারি করেছেন তৃতীয় ঢেউ থেকে ত্রিপুরাবাসীকে রক্ষা করার জন্যে ওনারা, আর সিপিএম তো এইভাবে বলেছিল কোভিড নাকি একটা ব্যবসা, কিন্তু কোভিড কি দলমত বেছে বেছে কাউকে আক্রমণ করে? আমরা দুঃখের সঙ্গে জানি ওনাদের নেতা নেত্রীরাও তো মারা গেছেন কোভিডে, একটা লোক মারা না যাক সেটা নিশ্চিত করতে চায় রাজ্য সরকার, তো তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে না? আর এটা তো কোনো এদের জন্য শুধুমাত্র করা হয়েছে এমন না, সবার জন্য। ভারত বন্ধকে কারা সমর্থন করেছে? আপনি বললেন আঞ্চলিক দল নামগুলোতে একটা তো আঞ্চলিক দল সমর্থন করছে, সেটা অঞ্চল ভিত্তিক, ওনারা যদি কোনো প্রভাব বিস্তার করে থাকতে পারেন এবার দেখতে হবে যে কোন দল, আঞ্চলিক দল তো অনেক দল আছে আমাদের এখানে, আমাদের ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল কতগুলি আছে,
তার সঙ্গে কতজন মানুষ আছে? আমি একটা দেখছিলাম কোন একটা জায়গাতে যে সংখ্যা দেয়া হচ্ছে কটা দল সমর্থন করেছে, সেই সংখ্যা যদি বিচার করেন তাহলে তো বামফ্রন্ট দাবি করে, সিপিএম দাবি করে তাদের কটা গণসংগঠন আছে। এবার এত গণসংগঠন যারা আছে সারা ভারতবর্ষের দুরবস্থা কেন? কাজে সংখ্যা দিয়ে কিছু হয় না, মূল কথা হলো সামগ্রিকভাবে মানুষ গ্রহণ করছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আরো বেশি আস্থাবান হচ্ছেন এবং এটা গোটা রাজ্যের চিত্র আগামী দিনগুলিতে এগুলি চলবে, মানুষ সেভাবেই সাড়া দেবেন বিকাশ এবং সবটা বিশ্বাস অর্জনের জন্য। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দল মত সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদেরকে সমস্ত কিছু